একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তাহলে চোঙটির আয়তন 539 ঘনসেমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করবো? বলে দিয়েছে কত না, চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। তো আমি ধরে নিচ্ছি, ধরি চোঙের ব্যাসার্ধ কত, যেহেতু ঘন সেমি আছে আয়তনটা, তো আর সেমি ধরছি, উচ্চতাটা কত না 8 সেমি। তাহলে চোঙের আয়তনটা কত হবে? পাই আর স্কোয়ার এইচ। তো প্রথম ক্ষেত্রে কি হবে? পাই ব্যাসার্ধ যদি আর হয়, উচ্চতাটা হয়ে যাবে তার ডবল, অর্থাৎ এত ঘন একক, সেমিতে আছে তাহলে ঘন সেমি। এটা হিসাব করলে কথা হচ্ছে বলা হচ্ছে কি, ব্যাসার্ধ উচ্চতার, উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে আমরা এখানে 2R লিখছি, ঠিক আছে। এইচ সমান কত না 2R প্রথম ক্ষেত্রে, উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে হিসাব করলে কথা হবে, 2টা আমি লিখলাম, পাই লিখলাম, আর স্কোয়ার আর আর গুণ হয়ে আর কিউব, এত ঘন সেমি। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? পাই আর স্কোয়ার 6 গুণ হবে, মানে 6R। এইচটা কত হয়ে যাবে না 6R, ব্যাসার্ধ কত না আর, এত ঘন সেমি। এটা হয়ে যাবে কত না 6 পাই আর কিউব ঘন সেমি। প্রশ্ন অনুসারে কি হবে? সিক্স পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব, সেটা হয়ে যাবে কত না 539। 2 গুণের জায়গায় 6 গুণ হলে এত ঘন সেমি আয়তন বেশি হতো। সেখান থেকে আমরা আর মানটা বার করব, তো 4 পাই, ছোটা পাই আর কিউব থেকে 2টো পাই আর কিউব বাদ যাচ্ছে, তাহলে কত হবে 4 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 539। 4 ইন্টু পাই মানে 22-এর 7, আর কিউব ইজ ইকুয়াল টু 539, বা আর কিউব ইজ ইকুয়াল টু 539 ইন্টু 22/7টা উল্টে গিয়ে সোনার ওদিক গিয়ে 7/22, আর এটা আমাদের হয়ে যাবে, হরে হয়ে যাবে কত না 4, এখানে গুণ আছে এদিক দিয়ে ভাগ হয়ে যাবে। তো এটাকে আমরা একটু কাটাকুটি করতে পারি, 11 দিয়ে কাটলে কত হবে, 4 11 44, 9 থাকে, ঠিক আছে। তার মানে 9 11 99, এটা 11 11 2×22, তাহলে আর কিউবটা হয়ে যাচ্ছে কত, এটা হচ্ছে 7 7 49, আর এখানে একটা, এখানে 2টা 7, এখানে 1টা 7, তো 7-এর কিউব হচ্ছে, আর এখানে 8 মানে 2-এর কিউব, তার মানে আমরা 7/2 তার কিউব লিখলাম। 2/2 দেখে যদি আমি ঘনমূল করে দিই, আর ইজ ইকুয়াল টু 7/2। আমাকে জিজ্ঞেস করেছে উচ্চতা কত, দেওয়া ছিল কি না, উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে উচ্চতাটা কত হবে, ব্যাসার্ধ তার দ্বিগুণ এত সেমি। তো এটা হয়ে যাবে, দুই দুই ক্যান্সেল হয়ে গেল, 7 সেমি।